রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো। আর শোনো, শুধু দোয়া করবে তাই নয়, এমনি বলতে পারবে আমরা তোমার বাইনে সাবিলা, কিন্তু এই আশা মানুষের ভিতরে নাই যে এটা কবুল হয়ে গেল। আমি মনে হয় বুঝাতে পারিনি। আবার শুনে, আপনি যখন বলছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, বলেন আল্লাহুম্মা ফিরলি, এই কথাটা কি মন থেকে বললেন না? এটা কি মনে হলো না যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন? এটা মন নিয়ে কি আল্লাহকে বলতে হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তুমি আল্লাহর কাছে চাও, দোয়া করো, এবং এটা মনে রাখো, যখনই বলবে তুমি মনে মনে ধরো যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ আমাকে দিবেন, আমি ক্ষমা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যেহেতু সংবাদ পাই নাই, আমি যে কাবিরা গুনাহ করেছিলাম একাকী গোপনে, কাবিরা গুনাহ ক্ষমা আমি পাইছি ঠিক আছে, কিন্তু যেহেতু সংবাদ আসে না, আমার মৃত্যু পর্যন্ত এটা নিয়ে কাঁদতে হবে। মনে রাখবে কাবিন মালিকের খবর এসেছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খবর এসেছিল, অন্যান্য সাহাবী আব্দুল্লাহ ইবনে উমারের খবর এসেছিল, আমার তো খবর আসে নাই, সো আমাকে মৃত্যু পর্যন্ত কান্নাকাটি করতে হবে। বিল ইজাবা ওয়া আলামু আন্নাল্লাহা লা ইয়াস্তাজিবু দুআ মিন কলবিন গাফিলিন লাহিন, যারা অলস উদাসীন এবং আল্লাহর ব্যাপারে যাদের ধারণা নাই, ছু ধারণা পোষণ করে না, এদের দোয়া আল্লাহ কবুল করে। এমনিতে দোয়া করতেছে, এমনিতে সেজদায় গিয়ে বলছে, আচ্ছা সেজদায় গিয়ে কে কে দোয়া করেন বলেন, কি দোয়া করেন? আচ্ছা আমি আপনাদের একটু ক্লিয়ার করি, আম্মা সুজুদ সেজদাটা হলো আকরাবু মা ইয়াকুনু আব্দু ইলা রাব্বি, সেজদা আল্লাহকে সবচেয়ে কাছে পাওয়ার মাধ্যম। আপনি একটু খেয়াল করেন, কোন মিনিস্টারের বিষয়ে আপনি তার পিএস অথবা তার খালাতো ভাই মামাতো ভাই তার মা বাবা তার সন্তানের মাধ্যমে কিনু কিছু করেছেন পেয়েছেন, কিন্তু মিনিস্টারের কাছাকাছি তো কোনোদিন যান নাই, কাছে গেছে, কিছু চাইবেন না? এই 10 টাকার ভিক্ষা চাইবেন নাকি আরো বড় কিছু চাইবেন? বড় কিছু, বিশাল বড় যে সমস্যা, সেই সমস্যার কথা আপনি তাকে বলবেন। আর আল্লাহকে যখন কাছে পান তখন তো আমরা কিছু বলি না, শুধু পেয়েছি সুবহান রাব্বিয়াল আলা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফা আকসিরুদ দুআ ফাজতাহিদু ফি, তোমরা বেশি বেশি করে চেষ্টা করো এবং তোমরা বেশি বেশি করে দোয়া করো। সুবহানাল্লাহ, এটা কি দোয়া না তাসবি? এটা তাসবি, এটা দোয়া নয়। সো দোয়া করবেন, সেজদায় গিয়ে দোয়া করবেন, যদি কিছু না পারেন এটা বলবেন, আল্লাহুম্মা ফিরলি। বলতে পারবেন? বলেন তো, বলবেন তো ইনশাআল্লাহ। আপনি রব্বানা আতিনা ফিদ্দিনে হাসানা এটাও বলতে পারবেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম এটাও বলতে পারবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা এগুলো বলতে পারবেন। যত দোয়া আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, বলছিলেন আল্লাহ তুমি আমার সন্তানকে মুক্ত রাখো শির থেকে, আল্লাহ এমন ভাবে মুক্ত রাখলেন দুইটা সন্তানকে নবী বানিয়ে দিয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন, শুধু সন্তান, শুধু সন্তান চাইলেন, উনি কি নবী চেয়েছিলেন? কবুল হয় না, হয় না, হয় না, হয় না। আল্লাহ রাব্বুল আলামিন একদিন কবুল করলেন, বললেন যে তোমার তোমাকে আমি সন্তান দিলাম, তোমার সন্তানের নাম রেখে দিলাম এবং ওই সন্তানকে নবীও বানিয়ে দিলাম। আপনিও আল্লাহর কাছে চাইবেন, সো আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন দেন।